শেরকের সাথে আপনার আছেন কি না একটু শরীর চেক করলে তার পাওয়া যাবে। শরীরে তাবিজ লাগানোটা শেরক, নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট লাগবে অনেকের, কারণ তাবিজ এত মহাপত করে মানুষ লাগায়, হুজুরে দেয় হুজুরে সুমা খায়, যারে দেয় হেও সুমা খায়, আবার ভয়টা লাগলে। তাবিজের ব্যবসায়ী আছে এখানে, আসে অনেক, অথচ সৌদি আরবের এয়ারপোর্টের পুলিশ গুলো তাবিজের যে জ্ঞান রাখে, আমাদের হুজুর গুলো সেই জ্ঞান রাখে না, কি আফসোসের বিষয়। আপনি সৌদি আরব না মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে নামলে দেখবেন এরকম করে পুলিশে চেক করে। আমি গিয়েছি প্রায় সবগুলোতে মিডল ইস্টের, পুলিশে চেক করে, তা আমিও চেক করি। প্রথম আব্বাকে নিয়ে গেলাম, আব্বাকেও চেক করছে, আমাকেও করছে। আমি বললাম হে ইস্তেফাল কি করো নেশুফ তাবিজ, আমিও পুলিশের গায়ে তাবিজ চেক করা শুরু করলাম। পুলিশে কয় তুমি কি করো, আমি গেলাম আমিও তাবিজ চেক করি, তুমি চেক করো আমার, আমি তোমার করি। পেটে হাত দিলাম, কয় পেটে হাত দেন কেন, কইলাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধে। বলল ইউজাদুল মাকানে জাদিদ, নতুন জায়গা পাইলাম। তাবিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এতটা ঘৃণা করতেন, দশজন সাহাবী এসেছেন ইবনে হাব্বানের বর্ণনা আলা সনদিন সহি, আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই এটাকে সহি বলে আখ্যায়িত করেছেন। দশজন সাহাবী বিশ্বনবীর সাথে দেখা করেছেন, একজনের হাতে তাবিজ ছিল, ওনার সালাম ওনার নেই, কথা বলেন নেই, যে এলাকায় যেতেন আগে ঘোষণা করতেন এলাকার গরুর গলা থেকে তাবিজ গুলো খুলে ফেলো, ওই এলাকার মানুষের গলা থেকে তাবিজ খুলে ফেলো, যে বাড়িতে তাবিজ টাঙানো থাকতো, এরকম বাড়ি আছে না নাই, হুজুরে টাঙায় দিছে, নামাজ পড়ে না এক অব্দ, সারা ঘরে কোরআন টাঙায় রাখেন, কোনো লাভ হবে না, টাঙানোর জন্য আসেনি কোরআন, যদি লাভ হতো তাহলে কোরআন যে বিক্রি করে হের বোধহয় লাভ হইতো সবচেয়ে বেশি, কারণ হের চারিদিকে কোরআন শরীফ আছে না নাই, আছে। এগুলো পড়ার জন্য আপনি পড়লে, এক অক্ষর পড়লে কত নাকি, কত নাকি, মান কারা হারফান ফালাহু হাসানা আল হাসানাতু আশারু আমসালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা অক্ষর পড়ে দশটা নাকি আল্লাহ তাকে দান করবেন। আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন, আলিফ লাম মিম কেউ পড়লো তিরিশটা নাকি আমল নামায় ঢুকে গেল, তিরিশটা গুণা মাফ হয়ে গেল, তিরিশটা মর্যাদা তার বেড়ে গেল।